সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। আইপিএফটি এডিসি বন্ড সর্বাত্মক সফল করার লক্ষ্যে জম্পুই জেলা মহকুমার টাকার জলা জম্পুই জলা কালিদাসপাড়া আনন্দনগর নতুন বাজার শান্তির বাজার সহ পাথালিঘাট এডিসি ভিলেজের ডনবস্কোতে জাতীয় সড়ক অবরোধ করেন আইপিএফটির নেতাকর্মীরা। সকাল ৬টা থেকে যথারীতি তাদের কর্মসূচি পালনে উপস্থিত হয়েছেন যুবক যুবতীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের সড়ক অবরোধের মধ্যে দিয়ে বনকে সর্বাত্মক করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কর্মীরা। এতে অংশ নিয়েছেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রামমোহন দেববর্মা, বিশ্রামগঞ্জ ডিভিশন সভাপতি ভরত দেববর্মা, যুব আইপিএফটি কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক পৌষ রায় দেববর্মা, শিবু দেববর্মা, শ্যামল দেববর্মা, সংখ্যালঘু সেলের সভাপতি মফিজ মিয়া, আরব আলী প্রমুখ। আজকে আমরা জায়গায় জায়গায় প্রথমে ডনবস্কো ন্যাশনাল হাইওয়ে ড্যান বাজার ওইখানে আমাদের আইপিএফটি ফাঁড়ির তরফ থেকে রাস্তা অবরোধ, এরপর দ্বিতীয় হচ্ছে আমাদের মাস্টারপাড়া ওইখানে আমাদের গ্যাদারিং, এরপরে আমাদের চেলেখোড়াতেও গ্যাদারিং আছে আর গ্রামগঞ্জে গ্যাদারিং অনেকটা আছে। আজকে যে আমরা কেন ওইখানে আমরা গ্যাদারিং হচ্ছে, আমাদের দাবিটা কি, আইপিএফটি পার্টির দাবিটা কি, বর্তমানে আমাদের আইপিএফটি পার্টির ট্রাইব্যাল মিনিস্টার মেবার কুমার জমাতিয়া ওনার সাথে আমাদের আর তিনজন এমএলএ সহ এখন দিল্লিতে অবস্থানরত, আমাদের দাবি কি নিয়ে, আমাদের দাবি হলো আইপিএফটি পার্টির দাবি ক্রিশান অফ নিউ স্টেট ত্রিপুরা লেন নাম্বার টু হাই পাওয়ার মডেলিটি কমিটি রিপোর্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট টেনশন নাম্বার থ্রি অ্যান্ড ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ দ্য 125 অ্যামেন্ডমেন্ট এম্পাওয়ারমেন্ট টু ডিস্ট্রিক্ট কাউন্সিল 2018। এরপরে আমাদের চার নম্বর হচ্ছে ইনক্লুশনস অফ দ্য কক বরক ইন এইট শিডিউল উইথ রোমান স্ক্রিপ্ট নম্বর ফাইভ ব্যাকলক অ্যান্ড পোস্ট ভ্যাকেন্ট ফর শিডিউল ট্রাইব এসটি, এটা আমাদের পাঁচ নম্বর পর্যন্ত দাবিতে আছে। এখন দিয়ে আমাদের মিস্ত্রীও অবস্থা, আপনাদের স্ট্রাইক কত সময় চলবে? আমাদের স্ট্রাইক ২৪ ঘন্টা চলবে। আপনার নাম? আমার নাম রামমোহন দেববর্মা।